দেখুন, এবার বড় ধরনের মহড়াই বিশ্বের চার পরাশক্তি। এবার বড় ধরনের মহড়ার জন্য প্রস্তুত চীন, ভারত, জাপান ও রাশিয়ার নৌবাহিনী। আগামী 3 মাস ধরে চলবে এই মহড়া। এতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটও অংশ নেবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরের মধ্যেই এমনটা ঘোষণা করল প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র। এ ব্যাপারে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট প্যাসিফিক ফ্লিটের মুখপাত্র ভ্লাদিমির মাতিয়েভ জানান, প্যাসিফিক ফ্লিট ট্রেনিং শুরু হচ্ছে আর এতে অংশ নেবে মোট 4টি দেশ। এই যুদ্ধ মহড়ায় অংশ নেবে প্যাসিফিক ফ্লিট সাবমেরিন, কোস্টগার্ড ও নেভাল অ্যাভিয়েশন। জানা গেছে যুদ্ধজাহাজ ও সাপোর্ট ভ্যাসেলও থাকবে এই মহড়ায়। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে দেশটি এই গ্রীষ্মে মোট 20টি মহড়ায় অংশ নিচ্ছে। অন্তত 150টি যুদ্ধজাহাজ, 40টি মেরিন ইউনিট ও 27টি ফ্লিট মহড়ায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত রাশিয়া। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।